হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছো আজকে দু হাজার তেইশের বাজেট পেশ হলো এবং বাজেটে আজকে আলোচনা করব যে আমরা ইনকাম ট্যাক্সে কী কী জিনিস পেলাম তা প্রথমেই যে জিনিসটা হলো আমাদের কিন্তু নিউ ট্যাক্স রেজেমে আমাদের ট্যাক্সের স্ল্যাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে আর পুরোনো ট্যাক্স রেজেমে যারা ছিল তাদের জন্য কিন্তু ট্যাক্স স্ল্যাব একই রয়েছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে পুরনো ট্যাক্স ল্যাব যেটা ছিল সেটা হলো আড়াই লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছিল না এছাড়া আড়াই লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট আর অ্যাবভ টেন ল্যাক্স যেটা সেটার উপর থার্টি পার্সেন্ট ট্যাক্স সেটা কিন্তু একই থাকছে কিন্তু এখনকার যে ট্যাক্স ল্যাব হয়েছে সেটাতে কিন্তু আপ টু তিন লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স আমাদের পেমেন্ট করতে হবে না তিন লাখ এক টাকা থেকে ছ লাখ টাকা পর্যন্ত আমাদের ফাইভ পার্সেন্ট ট্যাক্স পেমেন্ট করতে হবে আর ছ লাখ এক টাকা থেকে ন লাখ টাকা পর্যন্ত আমাদের কিন্তু টেন পারসেন্ট হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে আর ন লাখ এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের যে স্ল্যাব করা হয়েছে সেটা হলো ফিফটিন পার্সেন্ট আর বারো লাখ এক টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের যে স্ল্যাব করা হয়েছে সেটা আছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আর পনেরো লাখের ওপরে যদি কারো রোজগার হয় তাহলে কিন্তু তার ট্যাক্স হচ্ছে থার্টি পার্সেন্ট আগে একটা পঁচিশ পারসেন্টের একটা ট্যাক্স স্ল্যাব ছিল সেটা এখন তুলে দেওয়া হয়েছে এখন কিন্তু টোয়েন্টি পার্সেন্টের পর ডাইরেক্টলি থার্টি পার্সেন্ট স্ল্যাবে আমরা চলে যাচ্ছি কিন্তু বাজেটে তো বলা হয়েছিল যে সাত লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় আছে সেটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট একটা ট্যাক্সের রিলিফ দেয় এইটটি সেভেন এতে সেটা কিন্তু আগে ছিল সাড়ে বারো হাজার টাকা ওটা এখন বেড়ে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে এর জন্য কিন্তু যাদের রোজগার সাত লাখ টাকা পর্যন্ত তাদের কিন্তু কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না আর জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে এই নতুন ট্যাক্স প্রেজিমের ট্যাক্স বদলেছে এতে কিন্তু আমরা কোনো ধরনের কোনো ডিডাকশান নিতে পারবো না তা আমরা একটা এক্সাম্পেলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কোনো ব্যক্তির রোজগার পাঁচ লাখ টাকা আছে সেক্ষেত্রে কিন্তু তার তিন লাখ টাকা রোজগারের উপর কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না কিন্তু তার যে তিন লাখ টাকার ওপরের যে দু লাখ টাকা রোজগার তার উপর দশ হাজার টাকা ফাইভ পার্সেন্ট হারে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে এবার সেই ব্যক্তির আন্ডার সেকশান এইট্টি সেভেন এতে একটা দশ হাজারের রিবেট পাচ্ছে তার জন্য কিন্তু তার টোটাল ট্যাক্স পেয়েবেল হয়ে যাচ্ছে জিরো এবার আমরা দেখে নিই কোনো ব্যক্তির যদি রোজগার ছ লাখ টাকা হয় সেক্ষেত্রে কি হচ্ছে ছ লাখ টাকা রোজগার হলে কিন্তু আবার সেই তিন লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগছে না বাকি তিন লাখ টাকার উপর তার পনেরো হাজার টাকা ট্যাক্স হচ্ছে সেটাও কিন্তু আন্ডার সেকশন এইট্টি সেভেন এতে সে ছাড় পেয়ে যাচ্ছে আবার সেই ব্যক্তিরই রোজগার যদি সাত লাখ টাকা হয় সেক্ষেত্রে কিন্তু তার টোটাল ট্যাক্সের পরিমাণ পঁচিশ হাজার টাকা হয় এবং যেটা সে আন্ডার সেকশন এইটটি সেভেন এতে পুরো রিবেট পেয়ে যাচ্ছে কিন্তু কোনো কারণে সেই ব্যক্তির রোজগার যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা হয় সেক্ষেত্রে কিন্তু তার ট্যাক্সের পরিমাণ হয়ে যাচ্ছে তিরিশ হাজার টাকা এবং তার ইনকাম যেহেতু সাত লাখের ওপরে চলে গেছে সুতরাং এইটটি সেভেন এতে সে কিন্তু আর কোনো ছাড় পাবে না সুতরাং সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির ট্যাক্সের টোটাল পরিমাণ হয়ে যাচ্ছে তিরিশ হাজার প্লাস এডুকেশান শেষ ফোর পারসেন্ট দুটো যোগ করে হয়ে যাচ্ছে একত্রিশ হাজার দুশো টাকা আশা করি নতুন ট্যাক্স ক্ল্যাপ সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে এরপরের ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করব যে ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স রেজিম কোন রেজিমটা আমাদের বাঁচলে সব থেকে সুবিধা হবে সেখানে আমি একটা এক্সেল সিটে ট্যাক্স ক্যালকুলেটর তোমাদের প্রোভাইড করব। যেটাতে তোমাদের ডেটা ইনপুট করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের নিউ ট্যাক্স রেজিমে ফাইল করলে ভালো হবে নাকি ওল্ড ট্যাক্স রেজিমে ফাইল করলে ভালো হবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই